নমস্কার আজকে আমরা শুনব শ্রী সমরেশ মজুমদারের সৃষ্টি অর্জুনের গল্প রত্ন গর্ভার দ্বিতীয় পর্ব গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এছাড়াও যে বইটি থেকে আমি গল্পটি পড়ছি সেই বইটি যদি আপনারা অনলাইন পারচেস করতে ইন্টারেস্টেড থাকেন তার লিংক এই গল্পের তলায় ডেসক্রিপশনে পেয়ে যাবেন প্রথম পর্বে আমরা শুনলাম যে শিল্প সমিতি পাড়া থেকে বিজন বিহারী ঘোষ বলে এক প্রৌঢ় ভদ্রলোক অর্জুনকে হঠাৎ একদিন ফোন করেন এবং তিনি অর্জুনকে আর্জেন্টলি ওনার সাথে দেখা করতে আসতে বলেন তিনি এও বলেন যে তিনি অর্জুনের সাথে আজকে এই জন্য দেখা করতে চান যে তার বাড়িতে আজকে কেউ নেই এমনিতে তিনি তার ভৃত্যর সাথে একাই থাকেন এই বাড়িতে কিন্তু আপাতত তার পুত্র পুত্রবধূ এবং নাতনি কয়েকদিনের জন্য এসেছেন এবং তারা যেহেতু শিলিগুড়িতে ওই জন্যে আজকে একটু প্রাইভেটলি অর্জুনের সাথে উনি কথা বলতে চান অর্জুন অনেক অনিচ্ছা সত্ত্বেও তার সাথে দেখা করতে যান। সেখানে গিয়ে অনেক কথা জানতে পারে অর্জুন ভদ্রলোক নিজের পরিবারের দীর্ঘ ইতিহাস অর্জুনকে শোনান তাদের পারিবারিক ব্যবসা চায়ের আদি বাড়ি ঢাকার কালীগঞ্জে বিজন বিহারী বাবু বলেন যে তার প্রপিতামহ তার পিতাকে একসময় একটি চিঠি লিখেছিলেন যেটা বিজন বিহারী রিসেন্টলি তার পিতার কাগজপত্রর মধ্যে পেয়েছেন সেই চিঠিতে লেখা আছে যে তার কালীগঞ্জের বাড়ির জমিতে এক জায়গায় গুপ্তধন পোতা আছে এবং সেই গুপ্তধন হচ্ছে অলঙ্কার অর্জুন শুনে একটু অবাক হয় কারণ বিজনবিহারীর পিতা এই পত্র পাওয়া সত্ত্বেও এই ব্যাপারটা নিয়ে এগোননি সেটা বিজন বিহারীকে বেশ অবাক করেছে প্রথমে ঘটনাটি শুনে অর্জুন খুব একটা ইন্টারেস্ট পায় না কারণ সে মনে করে এটা নিতান্তই বাবুর লোভ আর এখন বাংলাদেশে গিয়ে সেই ট্রেজার ক্লেম করা লিগালিও পসিবল নয় কিন্তু তারপরেই আবার অর্জুন বিহারীর কাছে ফোন পায় তিনি ফ্র্যান্টিক্যালি অর্জুনকে বলেন যে তিনি চিঠিটা আর খুঁজে পাচ্ছেন না চিঠিটা চুরি হয়ে গেছে এবং তার আশঙ্কা যে চিঠিটা পড়েছে তার ছেলের হাতে এবং তিনি মনে করেন তার ছেলে ওইটা হাতিয়ে ছাড়বে এবং সেটা তিনি চান না যেহেতু বিজনবাবুর ছেলে বাড়িতে রয়েছে অর্জুন নানা ভনিতা করে বিজন বিহারী বাবুর সাথে আবার দেখা করেন কিন্তু এইবারও সব কথা শুনে অর্জুনের খুব একটা ইন্টারেস্ট জন্মায় না সে যে এই কেসটা আদৌ নিতে চায় না সেটা তার হাবে ভাবে কথাবার্তায় যথেষ্ট বোঝা যায় তারপরে এমন একটা ঘটনা ঘটে যাতে অর্জুনের ইন্টারেস্ট অনেক বেড়ে যায় সে যখন তার পরিচিত দারোগার সাথে বসে গল্প করছে সেখানে কাজল বলে একটি ছেলে আসে এই কাজলের নাম অর্জুন বাবুর কাছে শুনেছিল এই কাজল হচ্ছে বাবুর নাতনির ঘনিষ্ঠ বন্ধু কাজল বাবুকে বলে তাড়াতাড়ি তারা যেন তার পাসপোর্টের কাগজপত্র ভেরিফাই করে রিলিজ করে দেয় তারপর অর্জুন খবর পায় যে পুলিশ কাজলের পেপার্স ফরওয়ার্ড করেনি এবং নানা ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে অর্জুন বুঝতে পারে যে কাজল ইলিগালি বাংলাদেশের বর্ডার ক্রস করার চেষ্টা করছে যার থ্রুতে সে এই চেষ্টা করছে তার সাথেও অর্জুন দেখা করে দাসবাবু বলে এক ভদ্রলোক এবং তার রিয়ালিটিটা যে নেই অর্জুন সোজা দারোগা বাবুকে খবর দেয় যে তার এলাকায় এরকম একটা দুষ্কর্ম চলছে আর সে নিজে এবারে বাংলাদেশে যাওয়ার ডিসিশন নেয় শুরু করছি গল্পের দ্বিতীয় পর্ব ঘটনাগুলো ঘটে গিয়েছিল দ্রুত জলপাইগুড়ি থেকে কলকাতা এসে বাংলাদেশ দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করা টাকা দিয়ে বৈধভাবে ডলার কেনা প্লেনের টিকিটের ব্যবস্থা করা এইসব সব ঝামেলা খুব অল্পের ওপর দিয়ে গেল অবনীবাবুর জন্য তার এক বন্ধু কলকাতার লেন্সে স্ট্রিটে ট্রাভেল এজেন্সি চালান সকালবেলায় ট্রেন থেকে নেমেই হোটেলে জিনিসপত্র রেখে পরিষ্কার হয়ে অফিস খোলার সময় অর্জুন চলে এসেছিল ভদ্রলোকের কাছে পরিচয় দিয়ে সব বলতেই তিনি অভয় দিলেন আরে কোনো চিন্তা নেই আজ রাতেই আপনি ঢাকা পৌঁছে যাবেন বাংলাদেশ বিমানের যাত্রী হিসেবে রাত্রে অজানা জায়গায় রাত্রে পৌঁছতে পছন্দ করলো না অর্জুন তার আগের ফ্লাইট দুপুরে তখন তো সব ফর্ম্যালিটিস শেষ করা সম্ভব হয়ে উঠবে না অবশ্য সন্ধেবেলায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা ফ্লাইট আছে আচ্ছা দাঁড়ান দেখছি কি করা যায় পাসপোর্ট টাকা পয়সা ভদ্রলোকের হাতে জমা করে দিয়ে অর্জুন বেরিয়ে এসেছিল একটা গোটা দিন তার হাতে পড়ে আছে এবং কোনো কাজ নেই কলকাতায় অর্জুন দিন পরে এলো পাতাল রেল চড়ে মনে হলো এই শহরের মানুষের দুটো চরিত্র মাটির ওপর যারা হেঁটে বেড়াচ্ছে মাটির নিচে এসে তারা কীরকম পাল্টে যায় কেউ পাতালে নেমে সিগারেট খাচ্ছে না ময়লা ফেলছে না সুশৃঙ্খলভাবে যাওয়া আসা করছে অথচ ওপরে সম্পূর্ণ ভিন্ন চিত্র এমন কি করে হয় দুপুরের খাওয়া শেষ করে সে আবার লেন্সের স্ট্রিটের অফিসে ফিরে এলো অবনীবাবুর বন্ধু তখন কাজে বেরিয়েছেন ভিজিটার্স রুমে আরো কয়েকজন অপেক্ষা করছেন সোফায় বসে একটা পত্রিকা তুলে নিল অর্জুন ঢাকা এখন একটি সার্বভৌম রাষ্ট্রের রাজধানী ভারতীয় হিসেবে সে সেখানে বিদেশি বলে গণ্য হবে অথচ সেখানকার মানুষেরা বাংলা ভাষায় কথা বলেন রবীন্দ্রনাথের গান তাদের জাতীয় সংগীত একজন গুজরাতি অথবা পাঞ্জাবি পক্ষে ব্যাপারটা বোঝা সম্ভব নয় আছে। প্রশ্নটা কানে আসা মাত্র অর্জুন তাকালো মোটা সোটা এক ভদ্রলোক তাকেই প্রশ্ন করছেন উনি বসে আছেন পাশের সোফায় ভদ্রলোকের বয়স অন্তত পঞ্চাশ হবে তার ডবল বয়সী একটি মানুষের হাতে দেশলাই তুলে দিতে সংকোচ হলো অর্জুনের সে নীরবে মাথা নাড়ল না ও স্মোক করেন না বুঝি গুড গুড আমি তো লাস্ট থার্টি ইয়ার্স ধরে ভাবছি ধূমপান করব না কিন্তু পারছি না আজকাল ইচ্ছে করেই পকেটে দেশলাই রাখি না যাতে কম খাওয়া হয় সিগারেটই বা রাখেন কেন না রেখে পারি না কীরকম খালি খালি লাগে এমনকি রোজার সময় হোল্ডে যখন পানীয় খাই না তখন সিগারেটের কথাও ভুলে যাই কিন্তু সন্ধ্যেবেলায় ইফতার করার পরই সিগারেট ধরাই ভদ্রলোক ম্লান হাসলেন অর্জুনের মনে হলো লোকটা জটিল নয় জটিল মানুষেরা সাধারণত এত কথা বলেন না পত্রিকাটা নামিয়ে রেখে সে জিজ্ঞেস করলো আপনি কি বিদেশে যাচ্ছেন বিদেশ হ্যাঁ ভাই খাতায় কলমে আপনার বিদেশ কিন্তু আমার স্বদেশ আমি আজ ঢাকায় যাচ্ছি লোকটির সঙ্গে আলাপ করার আগ্রহ জন্মালো অর্জুনের সে বাংলাদেশে এর আগে কখনো যায়নি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এবার সে যদিও ট্যুরিস্ট হিসেবে যাচ্ছে কিন্তু তার লক্ষ্য অন্য ভদ্রলোকের নাম মোহাম্মদ ইউসুফ ব্যবসা করেন সেসব কাজেই মাঝে মাঝে ওকে কলকাতায় আসতে হয় এখানকার পার্ক সার্কাস অঞ্চলে ওর আত্মীয় স্বজন আছেন ঢাকা এবং কলকাতা ওর কাছে প্রায় একই আলাপ করতে করতে ইউসুফ বললেন কলকাতা এলে ব্যাপারটা দেখে খুব খারাপ লাগে ভাই আপনারা তো বাঙালি অথচ বাংলা ভাষার জন্য আপনাদের একটুও মায়া মমতা নেই আপনারা যেন ঠিক বাঙালি হিসেবে নিজেদের চরিত্র ঠিক রাখতে পারছেন না আমরা বাংলাদেশের বাঙালিরা যত কষ্টেই থাকি না কেন ভাষার ব্যাপারে সবাই এক একদম অভিন্ন ইউসুফ ভাইয়ের সঙ্গে কথা বলে চমৎকার সময় কেটে যাওয়া ছাড়াও অনেক রকম তথ্য জানতে পারলো অর্জুন ঢাকা সম্পর্কে কলকাতা থেকে জলপাইগুড়ি শহরের যে দূরত্ব ঢাকা তার অনেক কাছে কিন্তু ঢাকা কলকাতা থেকেও আধুনিক এবং পূর্ণ বাঙালি শহর ভিসা টিকিট এবং ডলার পাওয়া গেল ঠিক সময় ইউসুফ ভাই টিকিট কেটেছিলেন ঢাকা থেকে আসার সময় এই অফিসে অন্য প্রয়োজনে এসেছিলেন কথা হলো এয়ারপোর্টে তিনি অর্জুনের সঙ্গে দেখা করবেন বিদেশে যাওয়ার সময় একটা আলাদা ধরনের উত্তেজনা থাকে আন্তর্জাতিক বিমানের নিয়ম অনুযায়ী ঠিক দু ঘন্টা আগে যখন অর্জুন দমদম এয়ারপোর্টে পৌঁছলো তখন সন্ধে পেরিয়ে গেছে ইন্ডিয়ান এয়ারলাইন্সের টিকিট পাওয়া যায়নি অনেক চেষ্টায় বাংলাদেশ বিমানে একটা ব্যবস্থা হয়েছে ইউসুফ ভাই দাঁড়িয়ে ছিলেন নির্দিষ্ট নিয়মগুলি পরপর করে যেতে তিনি সাহায্য করলেন তারপর ইমিগ্রেশন এবং কাস্টমসের বেড়া ডেঙিয়ে ওরা এসে বসল লাউঞ্জে সেখানে তখন অনেক যাত্রী এসে গিয়েছেন বিদেশে যাওয়ার অন্যান্য ফ্লাইটের ঘোষণা চলছে অর্জুনের মনে হলো পৃথিবীটা খুবই ছোট। মানুষ ইচ্ছে করলেই এবং টিকিট কাটার সামর্থ্য থাকলে যে কোনো দেশে মুহূর্তেই চলে যেতে পারে এই সময় একজন মহিলা লাউঞ্জে এলেন তিনি যে খুবই সুন্দরী সে ব্যাপারে তার সচেতন মনোভাব অনেকের দৃষ্টি আকর্ষণ করছিল সঙ্গে একজন বিশাল দেহী পুরুষ গায়ের রং বেশ কালো ইউসুফ ভাই বললেন ইনি বাংলাদেশের সিনেমার নায়িকা খুব নাম করেছিলেন এককালে এখন পর্তির দিকে এর নাম মঞ্জুশ্রী রায় ও অবাক হল আপনাদের ওখানে হিন্দুরা সিনেমায় নামে আশ্চর্য কেন নামবে না বাংলাদেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার আছে অর্জুন মঞ্জুশ্রী দেবীকে দেখছিল খানিকটা দূরেই বসে আছেন তিনি সালোয়ার কামিজ এবং বেগুনি রঙের ওরনায়ে ওকে অন্যরকম দেখাচ্ছিল বাংলাদেশি মানুষেরা এই লাউঞ্জে বসে তার দিকে যে আগ্রহে তাকিয়েছেন সেটা বুঝে বেশ গম্ভীর হয়ে আছেন অর্জুনের মনে হলো প্রযোজক ভদ্রলোক বেশ চিন্তিত ঘন ঘন সিগারেট খাচ্ছেন মানুষটির মুখ খুবই রুক্ষ চোখ এবং ঠোঁটের কোণে এক ধরনের নিষ্ঠুর অভিব্যক্তি অজান্তেই ফুটে উঠেছে এই সময় টাক মাথা ফসা বেটে মাঝবয়সী এক ভদ্রলোককে ঢুকতে দেখেই প্রযোজক সোজা হয়ে বসলেন বোধহয় এর জন্যই তিনি গেটের দিকে মুখ করে এতক্ষণ বসেছিলেন টাক মাথা ভদ্রলোক চেয়ারের পাশে হাত ব্যাগ নামিয়ে কোনো দিকে না তাকিয়ে এগিয়ে গেলেন কোনার দিকে যেখানে দেওয়ালে পর টেলিফোন ঝোলানো আছে তাকে ডায়াল করতে দেখলো অর্জুন এবং তারপরেই সেই প্রযোজক উঠে গেলেন সেই দিকে পাশের টেলিফোনটি তুলে নিয়ে তিনিও ডায়াল শুরু করলেন ব্যাপারটায় খটকা লাগলো অর্জুন ইউসুফ ভাইকে বলল আমি একটু আসছি তারপর চলে এলো তৃতীয় টেলিফোনটির সামনে এসে বুঝলো যাত্রীদের জন্য বিনা পয়সায় কথা বলার ব্যবস্থা হয়েছে এই ফোনের মাধ্যমে সে এলোমেলো নম্বর ঘোরালো যদিও তার কান খাড়া ছিল তার বাঁ দিকে প্রযোজক যার বাঁ দিকে টাক মাথা প্রযোজক যেন টেলিফোনে কথা বলছেন এমন ভঙ্গি করে কানে রিসিভার লাগিয়ে জিজ্ঞেস করলেন এত দেরি হলো ব্যাগেজ আইডেন্টিফাই করেছেন তো অর্জুন শুনতে পেল টাক মাথা বলছেন সব ঠিক আছে এই তিনটে শব্দ শোনা মাত্র প্রযোজক যেন টেলিফোনে কথা বলা হয়ে গিয়েছে এমন ভঙ্গিতে রিসিভার নামিয়ে আবার সিনেমার নায়িকার কাছে চলে গেলেন ইতিমধ্যে টাক মাথা আবার ডায়াল করছিলেন অর্জুন শুনতে পেল লোকটির চাপা হাসি একদম ভেতর থেকে বলছি এই মাত্র সে দেরি কেন হলো তা জিজ্ঞেস করে গেল কদিন পরেই বাছাদন টের পাবে আপনি নিশ্চিন্ত থাকুন রিসিভার নামিয়ে রেখে হেলতে দুলতে নিজের ব্যাগের কাছে গিয়ে বসলো টাকমাথা প্রযোজকের সঙ্গে তার দূরত্ব এখন অনেকটা অর্জুন আরও কয়েক সেকেন্ড টেলিফোনের পেছনে খরচ করল যাতে কেউ তাকে সন্দেহ না করে স্পষ্টতই একটা চক্রান্তের গন্ধ পাচ্ছে সে ওই টাক মাথা লোকটি একটি শয়তান সে প্রযোজককে একরকম বোঝাচ্ছে আবার যাকে টেলিফোন করলো তাকে আর রকম কি ব্যাপারে এরা যুক্ত সেটা অবশ্য বোঝা যাচ্ছে না অর্জুন নিজেকে বোঝালো পৃথিবীতে এরকম ঘটনা কতই না হচ্ছে সব ব্যাপারে নাক গলানোর কি দরকার যতক্ষণ না সংশ্লিষ্ট ব্যক্তির সাহায্যের জন্য তার কাছে আসছে ইউসুফ ভাইয়ের পাশে এসে বসতেই তিনি জিজ্ঞেস করলেন পেলেন পেলাম মানে অর্জুন বুঝতে পারলো না ওই টেলিফোনের লাইন তো বেশিরভাগ সময় পাওয়া যায় না অর্জুন বাস্তবে ফিরে এলো ও বা হ্যাঁ তা ঠিক এই সময় সিঙ্গাপুর গামী একটি প্লেনের যাত্রীদের জন্য কিছু ঘোষণা করা হলো ইউসুফ ভাই বললেন ভারী অদ্ভুত জায়গা এই সিঙ্গাপুর আর ব্যাংকক ওসব জায়গা থেকে যারা আসে তাদের সম্পর্কে খুব সচেতন থাকে বাংলাদেশ এবং ভারতের কাস্টমস অফিসাররা স্মাগলাররা অবশ্য খুব স্মার্ট স্মাগলিং হয় ওখান থেকে অত্যন্ত বেকার ভালো যুবকদের সামান্য টাকার লোভ দেখিয়ে ওরা পাপ চক্রে লাগিয়ে দিয়েছে যাকে আপনি তো প্রথম ঢাকায় যাচ্ছেন ওঠার জায়গা ঠিক আছে না কোনো হোটেলে উঠবো হোটেল ইউসুফ ভাই যেন আতকে উঠলেন না আমি থাকতে আপনি হোটেলে উঠবেন মানে কি রকম কথা আপনি আমাকে চেনেন না জানেন না ছাড়েন তো হঠাৎ নিজস্ব শব্দ বেরিয়ে এলো ইউসুফ ভাইয়ের মুখ থেকে ও আমি মানুষের মুখ দেখলেই বুঝতে পারি কে কে ভালো মন্দ অর্জুন কথা বাড়ালো না অচেনা মানুষকে বাড়িতে নিয়ে গিয়ে আতিথ্য দেওয়ার চল পশ্চিম বাংলায় নেই বাংলাদেশে হয়তো আছে কিন্তু সে পরে ভদ্রলোককে বুঝিয়ে কোনো হোটেলে চলে যাবে খানিক বাদেই ঢাকাগামী যাত্রীদের বিমানের দিকে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। সবাই হুড়মুড়িয়ে গেটের দিকে এগিয়ে যাচ্ছে অর্জুন উঠে দাঁড়ালে ইউসুফ ভাই বললেন আরে ভিড় একটু হালকা হোক না আমাদের ফেলে রেখে তো বিমান যাবে না অর্জুন দেখল টাক মাথা ভিড়ের মধ্যে ঢুকে গিয়েছেন প্রযোজক এবং অভিনেত্রী সম্ভবত ইউসুফ ভাইয়ের মতোই অপেক্ষায় বিশ্বাসী শেষ পর্যন্ত প্রায় সব যাত্রী চলে গেলে অর্জুন রায়গুলো প্যাসেজ দিয়ে নেমে এসে প্লেনের কাছে নিয়ে যাওয়ার জন্য গাড়ির দেখা পেল ওরা সেখানে আগে আসা কিছু যাত্রী দাঁড়িয়ে আছেন ইউসুফ ভাইয়ের সঙ্গে গাড়িতে উঠতেই অর্জুন টাক মাথাকে দেখতে পেল হঠাৎ ইউসুফ ভাই বলে উঠলেন আরে এ মিস্টার ঘোষ না কবে এসেছিলেন কলকাতায় টাক মাথা তাকালেন তারপর হাসার চেষ্টা করলেন এই তো কদিন আগে দিন পরে আপনাকে দেখলাম হ্যাঁ আমিও এখনো কালীগঞ্জে আছেন মাঝে মাঝে যাই টাক মাথা যার নাম মিস্টার ঘোষ তার যেন কথা বলতে ইচ্ছেই করছিল না প্লেনের সামনে পৌঁছে যেতেই সবাই যে যার মতন নেমে প্লেনে উঠল ছোট প্লেন অর্জুন আর ইউসুফ ভাইয়ের আসুন পাশাপাশি মিস্টার ঘোষ অনেক পেছনে একটু পরে প্রযোজক এবং অভিনেত্রীকে প্লেনে উঠে সামনে বসতে দেখা গেল হঠাৎই ওজন জিজ্ঞেস করল ওই বাসে যার সঙ্গে কথা বললেন তিনি কি করেন সঠিক জানি না বোধহয় বিজনেস আমার সঙ্গে আলাপ বিমানে কলকাতায় যাতায়াতের পথে আগে মাঝে মাঝেই দেখা হতো এখন হয় না ওই কালীগঞ্জে বাড়ি ইউসুফ বললেন আচ্ছা কালীগঞ্জটা কোথায় এই ঢাকা থেকে এখন ঘন্টা দেড়েক লাগে আগে ট্রেনে গিয়ে নৌকো করে যেতে হতো এখন সুন্দর রাস্তা হয়ে গিয়েছে প্রচুর হিন্দু পরিবার সেখানে এখনো বাস করেন এই ভদ্রলোকের পুরো নামটা কি জানি না ভাই আলাপ হওয়ার সময় হ্যাঁ মনে পড়েছে এই বি ঘোষ বলেছিলেন এরপরে বি বলেই মনে আছে বিমান কলকাতা ছাড়লো অর্জুন তাকিয়ে দেখল নিচে হীরের মতো কলকাতার আলো জ্বলছে তারপরেই আকাশের ওপরে আকাশ এয়ার হোস্টেসদের আনাগোনা খাবার দেওয়া ইত্যাদিতে মন ছিল না ওর কালীগঞ্জের এবি ঘোষ তাকে চিন্তায় ফেলে দিয়েছিল বি কি রাতক্ষর এই লোকটির কথা জলপাইগুড়ির পবন বিহারী জানেন না কালীগঞ্জের লোক যখন তখন পবন বিহারীর দূর সম্পর্কের আত্মীয় হতে পারেন কিন্তু মানুষটি যে সুবিধার নয় তাতে কোনো সন্দেহ নেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছোট কিন্তু ছিমছাম হাত ব্যাগ নিয়ে অর্জুন দ্রুত এবি ঘোষের পেছনে চলে এলো প্লেন থেকে নামার সময় ভদ্রলোক কোনো দিকে তাকাচ্ছেন না বাঁদিকে ডিউটি ফ্রি শপের প্রলোভন তাকে টানলো না ইমিগ্রেশনের কাউন্টারে পৌঁছে সোজা নিজের পাসপোর্ট বের করলেন স্ট্যাম্প মারানোর জন্য ওর পেছনে দাঁড়ানোর সুযোগ পেলো না অর্জুন এখানে বিদেশিদের জন্য আলাদা কাউন্টার এবি ঘোষ বাংলাদেশের মানুষ বলে যে কাউন্টার থেকে পাসপোর্টে ছাপ মারালেন সেখানে অর্জুনের দাঁড়ানো নিষেধ কিন্তু ভদ্রলোককে পাওয়া গেল লাগেজ নেওয়ার জায়গাটিতে চুপচাপ একটা ট্রলি নিয়ে দাঁড়িয়েছেন এরকম লোকের সঙ্গে গায়ে পড়ে কথা বলা ঠিক নয় নিজের স্যুটকেসের জন্য অর্জুন অপেক্ষা করছিল এমন সময় ইউসুফ ভাই পাশে এসে দাঁড়ালেন কি ভাই ওইভাবে দৌড়লেন কেন অর্জুন হাসলো এই প্রশ্নের জবাব দেওয়া যায় না আমার মনে হচ্ছে ওই ভদ্রলোক সম্পর্কে আপনি উৎসুক কিছুটা অর্জুন স্বীকার করলো হাসেন আমার সঙ্গে ইউসুফ ভাই এগিয়ে গেলেন এবি ঘোষের দিকে অতএব অর্জুন নিরীহ মুখে অনুগামী হলো কাছে গিয়ে ইউসুফ ভাই বললেন আজ রাত্রে নিশ্চয়ই ঢাকায় থাকবেন আমি তো এখন ঢাকায় থাকি ভদ্রলোক জবাব দিলেন ঢাকায় কোথায় বনানিতে আমি গুলশনে কার্ডটা রাখুন পকেট থেকে নিজের কার্ড বের করে দিলেন ইউসুফ ভাই থ্যাংক ইউ কার্ড নিলেন এবি ঘোষ আপনি কি প্রায় ইন্ডিয়ায় যান ব্যবসার কাজে যাইতেই হয় এর সঙ্গে একটু আলাপ করিয়ে দিই আমার ভাইয়ের মতন অর্জুন বাংলাদেশ দেখতে এসছে তা আমি বললাম ঢাকা শহর মানে তো বাংলাদেশ না যেতে হবে গ্রামে আমার ময়মন বাড়ি কিন্তু সেখানে তো কেউ নেই ইউসুফ ভাই কথাগুলো বলছিলেন ঢাকা কলকাতার ভাষা মিশিয়ে অর্জুন নমস্কার করল এবি ঘোষ অভ্যস্ত ভঙ্গিতে হাত বাড়ালেন আমি এবি ঘোষ ঢাকায় আগে কখনো এসেছেন না এই প্রথমবার হোটেলে উঠবেন অর্জুন জবাব দেওয়ার আগে ইউসুফ ভাই বললেন না না আমার বাসায় এবি ঘোষ বললেন আমাদের কালীগঞ্জে একসময় খুব বর্ধিষ্ণু গ্রাম ছিল বরিশাল অথবা নোয়াখালী গ্রামের মতো নয় তবু একটা চরিত্র আছে ইউসুফ ভাইয়ের সঙ্গে চলে আসতে পারেন এই সময় স্যুটকেসগুলো নিয়ে বেল্ট পাক খেতে লাগলো সবাই ব্যস্ত হয়ে উঠলো নিজের জিনিসপত্র তুলে নিতে ভিড়টাও বেড়ে গিয়েছিল ট্রলিতে স্যুটকেস চাপিয়ে ইউসুফ ভাইয়ের সঙ্গে কাস্টমসের বেড়া ডিঙিয়ে যখন অর্জুন বেরিয়ে এলো বাইরে তখন এবি ঘোষ অদৃশ্য হয়েছেন প্রযোজক এবং অভিনেত্রীকে রিসিভ করতে অনেক মানুষ এসেছেন অ্যাপোর্টে বাইরে বেরিয়ে আসতেই একটা লোক সামনে দাঁড়ালো সালাম চার গাড়ি আনছি ইউসুফ ভাই জিজ্ঞেস করলেন সব খবর ভালো জি চলো অর্জুন বাবু আসুন হাঁটতে হাঁটতে অর্জুন বলল আপনি যদি আমাকে একটা মাঝারি হোটেলে নামিয়ে দেন হোটেল আমি থাকতে আপনি হোটেলে উঠবেন এ কথা বললেন কি করে ইউসুফ ভাই আপনি আমাকে কিন্তু এখনো ভালো করে চেনেন না আরে রাখেন তো ভাই ব্যবসায়ী লোক মুখ দেখেই মানুষ চিনতে পারি চলেন তো ঢাকার রাস্তায় যেসব গাড়ি চলে তার প্রায় সবগুলোই জাপানি গাড়ি তাদের চেহারা সুন্দর চলেও ভালো এপোর্ থেকে বেরিয়ে অর্জুনের মনে হচ্ছিল সে বুঝি আমেরিকা অথবা ইউরোপের কোনো শহরে এসেছে তারপরেই চোখ এবং মন জুড়িয়ে গেল রাস্তার দুদিকে যত নির্দেশাবলি তা বাংলায় লেখা মাঝে মাঝে কিছু স্লোগান লেখা রয়েছে যেমন সবার জন্য ডাল ভাত আরামদায়ক গাড়ির মধ্যে বসে অর্জুনের মনে হল বাঙালি হিসেবে নিজেদের প্রকাশ করার ব্যাপারে এরা খুবই সচেতন তার ভালো লাগছিল। গুলশান একটি বর্ধিষ্ণু অঞ্চল নতুন ঢাকার পদঘাট বাড়ি যে কোনো সুন্দর বিদেশি শহরের সঙ্গে পাল্লা দিতে পারে ইউসুফ ভাইয়ের বাড়িটিকে জলপাইগুড়িতে অত্যন্ত বড় লোকের বাড়ি বলা হবে কিন্তু উনি বললেন ঢাকায় আমি একটি সাধারণ লোক ওর স্ত্রী অত্যন্ত মিশুকে এবং অতিথি পরায়ণ মানুষ একমাত্র ছেলে আশিব্রত ক্লাস এইটে পড়ে এবং ইতিমধ্যেই কাকাবাবু এবং সন্তুর ফ্যান হয়ে গেছে রাত্রে সুন্দর বিছানায় শুয়ে অর্জুন ভাবল ইউসুফ ভাইরা নিশ্চয়ই ব্যতিক্রম প্রায় অচেনা একজনকে এমন যত্ন করে বাড়িতে নিয়ে আসাটা তার চোখে স্বাভাবিক বলে মনে হচ্ছিল না সে এখন বিদেশের মাটিতে অথচ একবারও নিজেকে বিদেশি বলে মনে হচ্ছিল না এদের বইয়ের র্যাকে বঙ্কিমচন্দ্র থেকে বুদ্ধদেব গুহর বই সাজানো আশিব্রত এখানকার দুজন লেখকের বই দেখিয়ে তাকে বলেছে বাংলাদেশে ওরা খুব জনপ্রিয় অথচ সে পশ্চিমবঙ্গে বসে ওদের নাম শোনেনি একজন হলেন হুমায়ুন আহমেদ অন্যজন ইমদাদুল হক মিলন রাস্তাঘাটে যেসব সাইনবোর্ড লাগানো তার একটাতেও ইংরেজি শব্দ নেই হঠাৎই মনে হয় বাংলা ভাষার রাজত্বে চলে এসেছি কিন্তু তা তো হল অর্জুন চোখ বন্ধ করল যে কাজে এখানে আসা সেটা কিভাবে শুরু করা যায় নুটুবিহারীর কালীগঞ্জের বাড়িতে ইতিমধ্যে কাজলবাবু পৌঁছে গিয়েছেন কিনা তা তার জানা নেই যদি চিঠির কথা সত্যি হয় এবং কাজল ঘটনাস্থলে পৌঁছে গিয়ে থাকে তাহলে তার পক্ষে গুপ্তধন উদ্ধার করা কত দূর সম্ভব তাও সে আন্দাজ করতে পারছে না কাকতালীয়ভাবে এবি ঘোষের সঙ্গে আলাপ হয়েছে যার বাড়ি কালীগঞ্জে পবন বিহারী বলেছিলেন কালীগঞ্জ থেকে জনৈক বিমান বিহারী তার কাছে টাকার জন্য অনেক দিন আগে গিয়েছিলেন তিনি এখন কালীগঞ্জে আছেন কিনা তাও তিনি জানেন না এই এ বিবির বিবীর কেউ হতে পারেন কিন্তু এখনই কালীগঞ্জে যাওয়া দরকার এসব জানার জন্য কিন্তু কীভাবে যাওয়া যায় এখনো পর্যন্ত সে ইউসুফ ভাইকে তার পেশার কথা জানায়নি জানালে তিনি কতটা সাহায্য করবেন সে ব্যাপারে সন্দেহ আছে সত্য সন্ধানীকে যদি তিনি গোয়েন্দা বলে ভুল করেন তাহলে দেশের মাটিতে বিদেশি গোয়েন্দাকে সাহায্য করতে নিশ্চয়ই ইতস্তত করবেন হোটেলে থাকলে এসব ভাবতে হতো না খোঁজখবর নিয়ে সে ঠিক কালীগঞ্জে পৌঁছে যেতে পারতো সকালবেলায় নাস্তা খেতে টেবিলে বসে অর্জুনের চক্ষু চড়ক গাছ এই সাড়ে সাতটার সময় সবাই পরোটা মাংস তরকারি খাচ্ছেন অর্জুনের এ সময় এত খাওয়ার অভ্যেস নেই অনেক অনুরোধ করার পর সামান্য খেয়ে মুক্তি পাওয়া গেল টেবিলে দুটো খবরের কাগজ একটি ইত্তেফাক অন্যটি আজকের কাগজ অর্জুন আজকের কাগজে চোখ পোলাচ্ছিল ইউসুফ ভাই বললেন আজ আপনি ঢাকা শহর দেখুন লাঞ্চের পর আমি ফ্রি ততক্ষণ আপনাকে আমার ড্রাইভার ঘুরিয়ে দেখাবে অর্জুন বলল ঢাকা পরে সময় থাকলে দেখব তার মানে আগে কী কাজ আপনার প্রশ্নটা কানে যেতে অর্জুন সতর্ক হলো ইউসুফ ভাই এবং সে ছাড়া ঘরে আর কেউ নেই এখন মানুষটি ভালো একে সব কথা খুলে বলা দরকার অর্জুন বলল আপনাকে আমি আমার এখানে আসার কারণটা বলতে চাই তারপর যদি আপনার মনে হয় আপনি আমাকে কোনো হোটেলে পৌঁছে দিলে খুশি হব আমি সত্য সত্যসন্ধানী সে তো জানি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকেশ বক্সি আমার খুব প্রিয় সত্যসন্ধানী কিরিটি কি আগে ভালো লাগতো এখন লাগে না তার চেয়ে ফেলুদা দারুণ ইন্টারেস্টিং ছিলেন কাকাবাবুরও তুলনা হয় না প্রতিবন্ধী মানুষ আপনি যাদের কথা বলছেন তারা বইয়ের চরিত্র অর্জুন বাধা দিল তা অবশ্য ওই ট্র্যাভেল এজেন্টের কাছে আপনার পরিচয় পেয়ে প্রথমে ঠিক বিশ্বাস করতে পারিনি বয়স তো খুবই কম ভালো লাগলো সেই কারণেই অতএব আর কোনো বাধা রইল না অর্জুন ভদ্রলোককে তার ঢাকায় আসার কারণ বলল গুপ্তধনের ব্যাপারটা সে বলল এইভাবে ওই বাড়ির কোথাও নটুবিহারী ঘোষ তার সোনাদানা লুকিয়ে রেখে গিয়েছিলেন কাজল অত্যন্ত লোভী এবং অসৎ ছেলে সে লুকিয়ে চলে এসেছে ওগুলো হাতাবার জন্য একজন বাইরের লোকের পক্ষে গ্রামে গিয়ে সন্ধান করা খুবই কঠিন কাজ যদি না ভেতরের কেউ ওকে সাহায্য করে সেটা তো দু চার দিনের সম্ভব নয় আপনি আমাকে একটা দিন সময় দিন দেখি কোনো যোগাযোগ করতে পারি কিনা ইউসুফ ভাই উঠে দাঁড়ালেন তার কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে একটা ঢাউস গাড়ির আরামদায়ক গদিতে বসে ঢাকা শহরটাকে দেখল অর্জুন সেই সকালবেলায় সুন্দর সুন্দর বাড়ি তাদের নামকরণও চমৎকার কিন্তু রাস্তায় এত রিকশার ভিড় যে সতর্ক হয়ে না চালালে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি ট্রাম নেই বাস খুব কম মানুষকে নির্ভর করতে হচ্ছে রিকশার ওপরেই তাদের সংখ্যা কত হবে কে জানে হাজার হাজার বিদেশি গাড়ি আর দিশি রিকশা ঢাকার রাজপথ দখল করে রেখেছে শান্তিবাগ হয়ে পল্টনের মোড়ের কাছে এসে অর্জুন দেখলো হোটেল প্রীতম লেখা একটা বাড়ি থেকে কালকের এয়ারপোর্টে দেখা সেই প্রযোজক ভদ্রলোক বেরিয়ে আসছেন একা ভদ্রলোক যেন একটু অন্যমনস্ক হোটেলটা কি ওই ভদ্রলোকের ফুটপাতের পাশ ঘেঁষে পাক করা বিদেশি গাড়িতে ভদ্রলোক ওঠামাত্র সেটা অর্জুনের বিপরীত দিকে চলে গেল কোনোভাবেই ওকে অনুসরণ করা সম্ভব নয় এই ভদ্রলোকের সঙ্গে এবি ঘোষের কোনো গোপন ব্যাপার আছে ওকে অনুসরণ করলে কোনো লাভ হবে তা অর্জুনের জানা নেই কিন্তু মন বলছিল হয়তো কেঁচু খুঁড়তে খুঁড়তে সাপ বেরিয়ে গেলেও যেতে পারে ওদের গাড়ি সিগনালে দাঁড়িয়েছিল সে ড্রাইভারকে বলল সামনে থেকে ঘুরিয়ে নিয়ে হোটেলের সামনে যেতে ভদ্রলোক চলে গেলেও হোটেলের রিসেপশনে খবর নেওয়া যেতে পারে গাড়ি থেকে নেমে সিঁড়ি ভেঙে হোটেলে ঢুকেই ডান হাতে আটপোহরে রিসেপশন কাউন্টার নজরে আসতেই বোঝা গেল এটি কোনো অভিজাত শ্রেণিতে পড়ে না রিসেপশনের ছেলেটি তাকে জিজ্ঞেস করলো বলুন স্যার কি সাহায্য করতে পারি আপনাদের এখানে রুম পাওয়া যাবে একটা সিঙ্গেল রুম খালি আছে তিনশো টাকা বাহ ভালো হলো আমি একটু অপেক্ষা করতে পারি আমার এক বন্ধু আসবেন কিছুক্ষণের মধ্যে তার সঙ্গে একজন প্রযোজকের এখানে অ্যাপয়েন্টমেন্টও আছে প্রযোজক রাজু ভাই তিনি তো একটু আগে চলে গেলেন সে কি কোথায় গেলেন তা তো জানি না হয়তো বাসায় গেছেন কোথায় বাসা ওর সরল গলায় জিজ্ঞেস করলো অর্জুন মালিবাগে হঠাৎ ওপরের সিঁড়িতে চোখ পড়তেই অর্জুন অবাক এবি ঘোষ নেমে আসছেন পরনে লম্বা ঝুলের পাঞ্জাবি অর্জুন হাসলো আরে আবার দেখা হয়ে গেল আপনি এখানে ওই জায়গা আছে কি না খোঁজ করছিলাম কোথায় উঠেছেন ইউসুফ ভাইয়ের বাড়িতে সেখানে কি অসুবিধা হচ্ছে না না আসলে কারো বাড়িতে থাকতে সংকোচ হয় ইন্ডিয়ান হ্যাবিট এবি ঘোষ রিসেপশনিস্টকে প্রশ্ন করলেন রোম নাই আছে অদ্ভুত উচ্চারণে জবাব দিল ছেলেটি এই হোটেলের খোঁজ পেলেন কী করে আপনি ওই রাস্তায় যেতে যেতে সাইনবোর্ড চোখে পড়লো আপনি গ্রামে কবে যাচ্ছেন গ্রামে ও বা আপনার তো আবার গ্রাম দেখার স্বাদ আছে চলে যান না কালীগঞ্জে গিয়ে বিমান বিহারী ঘোষের সঙ্গে দেখা করবেন সংকোচ না হলে দু তিন দিন থাকার কোনো অসুবিধা হবে না দু তিন দিন বাদে অবশ্য একটা শুটিং পার্টি যাবে সেখানে সেটাও দেখতে পারেন এবি ঘোষ বেরিয়ে গেলেন অর্জুন কিছুক্ষণ সময় কোনো মতে কাটিয়ে ঘুরে আসছি বলে বেরিয়ে এলো হোটেল থেকে বিমান বিহারীকে চেনেন এবি এখন আর কোনো সন্দেহ নেই ইনিও ওই পরিবারের একজন অথচ নিজের পুরো নামটা বললেন না প্রীতম হোটেলে এবি রায় কী করছিলেন প্রযোজক কি তার সঙ্গে কথা বলতেই হোটেলটাকে বেছে নিয়েছিলেন রিসেপশনিস্টের কথাবার্তায় বোঝাই যায় ওখানে ওদের যাতায়াত আছে এবি ঘোষের বাড়ি বনানিতে প্রযোজকের মালি বাগে অথচ দুজনে দেখা করছেন প্রীতম হোটেলে এসে যাকে কালীগঞ্জে পৌঁছবার একটা সূত্র তো পাওয়া গেল এই সময় ড্রাইভার বিড় করে কিছু বলতেই অর্জুন জিজ্ঞেস করলো আ কি হয়েছে ভাই দেখেন না স্যার তরটা গাড়ি তখন থেকে পেছনে লেগেই আছে অর্জুন মুখ ঘুরিয়ে গাড়িটাকে দেখল সাদা গাড়ি ড্রাইভার একা ওদের গাড়ি যেদিকে ঘুরছে ওটাও পেছন পেছন আসছে হঠাৎ অর্জুনের ড্রাইভার গাড়ি থামিয়ে দিল সঙ্গে সঙ্গে পিছনেরটাও থেমে গেল ড্রাইভার দরজা খুলে পিছনের দিকে গেল কি মিয়া খান কি কন্ত? পেছনের লাইক আছেন কেন অন্য গাড়ির ড্রাইভার বলল রাস্তা তো কারো বাপের সম্পত্তি না গজগজ করে ফিরে এলো ড্রাইভার এ গোন্ডাকে ভালো মানুষ আজকাল বোঝাই যায় না চলেন স্যার বাসায় যাই হ্যাঁ চলুন অর্জুন বলল ওই গাড়িটাকে কি কেউ তাকে অনুসরণ করতে পাঠিয়েছে তাই যদি হয় তাহলে ও তো নিজেকে আড়ালে রাখার কথা এমন গায়ে পড়ে কেউ অনুসরণ করে নাকি কিন্তু দেখা গেল ইউসুফ ভাইয়ের বাড়ির দরজা পর্যন্ত দ্বিতীয় গাড়িটা পেছন ছাড়ল না ওরা ভেতরে ঢোকার পর গাড়িটা বেরিয়ে গেল অর্জুনের মনে হলো গাড়িটাকে এবি ঘোষ পাঠাননি তো পাঠানোর অর্থ ওর মনে অর্জুন সম্পর্কে সন্দেহ এসেছে সাধারণ জীবনযাপন করেন যে সমস্ত মানুষ তাদের মনে এমন সন্দেহ হুট করে আসে না লাঞ্চের আগেই ইউসুফ ভাই ফিরে এলেন কেমন ঘুরলেন অর্জুন বাবু আপনি আমাকে তুমি বলবেন আর বাবুটা ছাড়ুন তো ঠিক আছে ঠিক আছে ওর ওকে সকালের অভিজ্ঞতাটা জানালো হুম তোমার ওই হোটেলে যাওয়াটা ঠিক হয়নি আমার এখানে কি খুব অসুবিধে হচ্ছে বিন্দু মাত্র নয় আমি তো ঘর খুঁজতে প্রীতম হোটেলে যাইনি তাহলে তো আরও বড় ভুল এই লোকগুলো অত্যন্ত ডেঞ্জারাস ধরনের আর এদের জন্য তো বাংলাদেশে আসনি আমাকে ভুল বুঝো না ওই প্রযোজকের নাম রাজউদ্দিন আহমেদ লোকে রাজু ভাই বলে ডাকে পরপর দুটো ছবি মার খাওয়ার ফলে লোকটা এখন আকণ্ঠ ঋণগ্রস্ত তৃতীয় ছবিটা শুরু করছে ধার করে এটাও যদি না চলে তাহলে আত্মহত্যা অথবা বাংলাদেশ ছেড়ে পালানো ছাড়া ওর শুনতে পেলাম আর ওই এ ঘোষের কথা তো ভালো করে কেউ জানি না হয়তো টাউট রাজু ভাইকে টাকা জোগাড় করে দিচ্ছে ঢাকার অনেকেই বাইরে থেকে দেখে বোঝা যায় না কার পকেট ভর্তি কার শূন্য কিন্তু ওরা যে আমার খবর জানার জন্য প্রকাশ্যে পেছনে আসবে তা আমি ভাবিনি তাহলে বোঝো কিন্তু একটা ব্যাপারে লাভ হলো তো কি ব্যাপারে ওই বিমান বিমানবিহারীর কাছে পৌঁছানো যাবে হুম হয়তো আবার ওটা বিপদও তো ডেকে আনতে পারে মানে আমরা জানি না বিমান বিহারীর সঙ্গে এবি ঘোষের সম্পর্ক কি ধরনের ওর পরিচয় নিয়ে ভদ্রলোকের কাছে গেলে তিনি ভালো চোখে নাও দেখতে পারেন আমরা বিমান বিহারীর কাছে তো যাচ্ছি না অন্য সূত্র পেয়েছি কিরকম আমার এক বন্ধুর নাম শাহাবুদ্দিন তার প্রেস আছে বই ছাপে চিত্র সাংবাদিক কর্মচারী ছাড়া কেউ নেই ওখানে তার দেশের বাড়িতে বেড়াতে যেতে চাই শুনে সে খুব খুশি কবে যেতে পারি আমি আমি না ভাই আমরা বেশ তাই হোক আগামীকাল সকাল দশটায় সাহাবুদ্দিন তার গাড়ি নিয়ে আমার এখানে আসবে ও জানে তুমি একজন সাধারণ এর বেশি জানার দরকার নেই অর্থাৎ আজকের বিকেলটা ঢাকায় থাকতে হচ্ছে ওজন ঠিক করল বিকেলে বুড়ি গঙ্গা দেখতে যাবে পুরনো ঢাকাকে দেখতে হবে শাহাবুদ্দিন গাড়ি চালাচ্ছিলেন ভদ্র চেহারার মানুষটির মুখে হাসি লেগেই আছে পরিচয় করার সময় বললেন আমাকে মনু ভাই বলবেন অতএব মনু ভাইয়ের পাশে অর্জুন বসল পেছনের আসনে ইউসুফ ভাই এখানকার বেশিরভাগ মানুষ যারা স্বাধীনতার পর জন্মেছেন তারা বাংলা নাম পছন্দ করেছেন তার আগের মানুষরা ডাক নামটাকেই আসল নামের সঙ্গে ব্যবহার করা শুরু করেছেন মনু ভাই গাড়ি চালাতে চালাতে বললেন নামের ব্যাপারে এখন আমরা আপনাদের থেকে এগিয়ে আছি আচ্ছা আপনাদের একটি মেয়ের আধুনিক নাম বলুন তো অর্জুন মনে করার চেষ্টা করে না পেরে গুহ স্মরণাপন্ন হয়ে বলল যোজনগন্ধা গন্ধা ভালো তবে আমাদের মেয়েদের নাম এখন একা রাখা হচ্ছে একা স্নেহা অর্জুন অবাক হল কোনো বাঙালি তার মেয়ের নাম একা রেখেছেন তা সে ভাবতে পারছিল না সুন্দর চড়া রাস্তা দিয়ে গাড়ি ছুটে যাচ্ছিল এদিকটায় রিকশার ভিড় কমে আসছে ডানদিকের পাঁচিল ঘেরা বিশাল বাড়িটি যে ঢাকার টেলিভিশন কেন্দ্র তাই ইউসুফ ভাই জানালেন ক্রমশ নির্জন এলাকার সুন্দর সুন্দর বাড়ি নজর এলো এসব বাড়িতে বিদেশি মানুষেরা বিপুল ভাড়া দিয়ে বাস করেন তারপরেই শিল্প এলাকা পেট্রোল পাম্পের নামগুলো চমৎকার কোনোটা পদ্মা কোনোটা মেঘনা যমুনাও নাকি আছে চল্লিশ মিনিট পরে দুপাশে গ্রাম বাংলা এসে গেল এবার হাইওয়ে ছেড়ে ডান দিকের অপেক্ষাকৃত ছোট রাস্তায় বাঁক নিল গাড়ি ঢাকা চট্টগ্রাম রেল লাইন পার হতেই দুপাশে আম কাঁঠালের গ্রামগুলো মনুভাই বললেন এগুলো এখন আর আগের মতো গ্রাম নেই লোকে এখান থেকে ঢাকা শহরের ডেলি প্যাসেঞ্জারই করে চাকরিটাই গ্রামের মানুষদের আসল জীবিকা একসময় গাড়িটা থামতে বাধ্য হলো একটি ছোট নদীর সামনে পাশে ব্রিজ তৈরির চেষ্টা হচ্ছে নৌকো করে গাড়িটা পার করা হবে মনুভাই বললেন এটি শীতলক্ষার একটা শাখা অর্জুন দেখলো খানিকটা দূরে গোটা কুড়ি ছাউনি দেওয়া নৌকো বাঁধা আছে নৌকোর উপর যারা বসে তাদের বেঁধে বেদেনি বলে মনে হচ্ছিল মনুভাই বললেন হ্যাঁ তো ওরা তাই এই শাখা নদীটির একটি বিশেষত্ব আছে এর বালি থেকে ঝিনুকের বুকা মুক্ত তৈরি হয় কুড়ি পঁচিশটা ঝিনুক তুলতে পারলে একটা মুক্ত আবিষ্কার করা অসম্ভব নয় বেদেরা ওই মুক্তর লোভে এই নদীতে আসে অবশ্য এখন সরকার অনেক কড়াকড়ি করেছেন গাড়িটা যতক্ষণে ওপারে না গেল ততক্ষণ কাজে লাগালো অর্জুন বেদেদের নকুর গায়ে চলে এলো সে পার ধরে বেদেদের চেহারা পোশাক একই রকম হয় তারা অর্জুন সম্পর্কে একটু আগ্রহ দেখালো না সে গায়ে পরেই একজনকে জিজ্ঞেস করলো মুক্ত পেয়েছেন লোকটা বিড়ি খাচ্ছিল নৌকুর গায়ে হেলান দিয়ে বললো কিনবেন না কি কর্তা না মুক্ত কেনার ক্ষমতা আমার নেই না আমি জলপাইগুড়ি থেকে এসেছি জলপাইগুড়ি লোকটা সোজা হয়ে বসলো তারপর চিৎকার করে সঙ্গীতের যা বললো তা উচ্চারণের জন্য অর্জুনের বোধগম্য হলো না কিন্তু কথাটা শুনে সবাই বেশ উত্তেজিত হয়ে উঠল অর্জুন দেখলো সবাই তাকে নিয়ে উত্তেজিত আলোচনা শুরু করলো এবার প্রথম লোকটা বলল। দুধ কলা খাইলেও সাপে সবল মারে যে আসছিল সে কি আপনার পার্টনার ইতিমধ্যে মনু ভাই এবং ইউসুফ ভাই এসে পড়েছেন অর্জুনের কাছে অনেক কষ্টে চিৎকার চেঁচামেচি এবং হাত জোর করে তারা বেদেদের শান্ত করে উত্তেজনার কারণটা জানতে পারলেন বেদেরা জানালো কদিন আগে একটি ছেলে অত্যন্ত অসুস্থ হয়ে এখানে এসেছিল বেদেরা তাকে আশ্রয় দেয় দুদিন থাকে সে নৌকোয় তখন বেদেরা জানতে পারে সে এসেছে ইন্ডিয়ার জলপাইগুড়ি থেকে হঠাৎই গতকাল ছেলেটি উধাও হয়ে গিয়েছে যাওয়ার সময় একটি বেদের সংগ্রহ করা চারটে মুক্তও নিয়ে গেছে ওই মুক্তগুলোর দাম যাই হোক না কেন ওর বিশ্বাসঘাতকতা ভুলবে না এরা কখনো অর্জুন যেহেতু জলপাইগুড়ি থেকে এসেছে তাই ওরা ধরে নিয়েছে দুজনের মধ্যে যোগাযোগ আছে মুক্ত ফেরত না পাওয়া পর্যন্ত ওরা অর্জুনকে ছাড়বে না শেষ পর্যন্ত অনেক কথা খরচ করার পর ইউসুফ ভাইরা বেদেদের শান্ত করতে পারলেন অর্জুন কথা দিল ছেলেটিকে দেখতে পেলে সে পুলিশের হাতে তুলে দেবে কিন্তু এই সঙ্গে অর্জুনের একটা চিন্তা দূর হলো কাজল তাহলে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং অকুস্থলে পৌঁছলেও এত তাড়াতাড়ি কাজ শেষ করতে না পারারই কথা বেদেরা বলছে গতকাল সে এখান থেকে চলে গিয়েছে নৌকো ওদের গাড়ি ওপারে পৌঁছে দিলে আবার চলা শুরু করলো মনুভাই বললেন কি ব্যাপার বলুন তো জলপাইগুড়ি থেকে হঠাৎ এই অঞ্চলে আপনার আগে আর একজন তস্কর উপস্থিত হলেন কেন আমার আগে আর একজন তস্কর মানে অর্জুন জিজ্ঞেস করলো হ্যাঁ সরি সরি আমার কথাটা ওইভাবে বলা ঠিক হয়নি মনু ভাই লজ্জিত হলেন ইউসুফ বললেন জলপাইগুড়ি থেকে কেউ যদি এসে বেদেদের প্রতারণা করে তাহলে তার আসার কারণ অর্জুন জানবে কি করে মনু ভাই তাও অবশ্য ঠিক কিন্তু অর্জুন ভাই যে লোকটি এসেছে সে তো সুবিধার নয় আমার মনে হয় আপনার পরিচয় জলপাইগুড়ির লোক না বলাই ভালো মানুষ খুব সহজে ভুল বোঝে কথাগুলো ভালো না লাগলেও অর্জুন কিছু বলল না হ্যাঁ কাজল নিশ্চয়ই অন্যায় করেছে ওই গরিব বেদের মুক্ত চুরি করেছে আশ্রয় পাওয়ার পরেও এর কোনো ক্ষমা নেই এই চরিত্র একদিনে তৈরি হয় না অবনীবাবু ঠিক কাজ করেছেন ভিসার জন্য সুপারিশ না করে কিন্তু টুকু কি করে এমন খারাপ ছেলের সঙ্গে বন্ধুত্ব করলো এখন রাস্তা ছোট কিন্তু পরিষ্কার দুপাশের ছবি যেন বইয়ের পাতা থেকে উঠে এসেছে যে গ্রাম বাংলার কাহিনী এবং কবিতা একসময় পাঠ বইয়ে পড়া যেত তাই দুপাশে দৃশ্যমান খুব ভালো লাগছিল অর্জুনের মনুভাই বললেন সামনে খ্রিস্টান পাড়া এখানকার সবাই খ্রিস্টান অনেকেই ডাকার ব্রিটিশ হাই কমিশনে চাকরি করেন ডাকার বড় হোটেলগুলোর কর্মচারীরা এখান থেকেই যান মিশনারিরা জায়গাটা চালান ঘেরা একটি বিশাল এলাকায় সুন্দর ঘরবাড়ি গির্জা দেখা গেল শান্ত শব্দহীন জানা গেল অনেকেই সুযোগ সুবিধে বেশি পাওয়ার আশা এখানে এসে ধর্মান্তরিত হয়েছেন কিন্তু এই নিয়ে এলাকায় কোনো ঝামেলা হয়নি ভেতরের অবস্থা নাকি অত্যন্ত আধুনিক খানিক বাদেই ক্ষুদিত পাশানের বাড়িটির মতো একটি বিশাল বাড়িকে দেখা গেল এটি নাকি জমিদারের পরিত্যক্ত বাসভবন এখন সরকার এটাকে ভবঘুরেদের আশ্রম করেছেন ঢাকা শহরের রাস্তা থেকে ভবঘুরেদের তুলে এনে এখানে রাখা হয় তাদের অবশ্য এই নিরাপদে বেশি দিন থাকার বাসনা কখনোই হয় না শেষ পর্যন্ত কালীগঞ্জ এসে গেল ঢোকার মুখেই বাজারের গায়ে একটি সুন্দর মসজিদ এখানে একসময় বিশাল মাটির ঢিবি ছিল জমিটা মনু ভাইদের তার পূর্বপুরুষ ওই ডিবি খুঁড়ে এই বাড়ি আবিষ্কার করে তাকে মসজিদে রূপান্তরিত করেছেন মনুভাই গাড়ি চালিয়ে চলে এলেন গ্রামের শেষ প্রান্তে ওদের বাড়ির মধ্যেও একটি ছোট মসজিদ আছে গাড়ি দেখে ছুটে এলো অনেক মানুষ এরা সবাই এই বাড়ির বিভিন্ন কাজে আছে মনুভাই কাউকে চাচা কাউকে খালা বলে ডেকে কাজের কথা বলতে লাগলেন তারপর ইউসুফ ভাই এবং অর্জুনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন আজ কি খাওয়াবেন ওদের মধ্যে যিনি বৃদ্ধ তিনি বললেন স্যার মেহমান আইসেন তাদের সম্মান তো রাখতেই হইব গ্রামের মানুষের যা ক্ষমতা তাই দিয়ে মেহমানদের সেবা করব মনুভাই বললেন অর্জুন বাবু এ হচ্ছে ইদ্রিস আমার ঠাকুরদার আমলের মানুষ ছেলেবেলায় কোলে পুইটে চড়েছি কত আর এ হলো দুর্গাদাস বাবা সব সবসময় সঙ্গী ছিল দুর্গাদাস খুবই বৃদ্ধ কিন্তু এখনও তার শরীর সোজা নমস্কার করে বলল পুরা নাম দুর্গাদাস কৈবর্ত কত আমার ভালোবাসতেন যৌবনে ডাকাতি করতাম এই বাড়ির পেছনে যে বিল তার সব পানি আমার কথা শুনত একদিন ধরা পড়লাম জেল হলো কত্তা আমাকে এই বাড়িতে কাজ দিয়া বললেন দুর্গা এবারে আমারে বাঁচা চারপাশে অনেক শত্রু কে কাকে বাঁচায় তিরিশ বছর তার ছায়ার পাশে কোনো দুশ্মন রে আসতে দিই নাই কিন্তু ভগবান যেদিন কর্তারে ডাক দিলেন সেদিন আমার মতো মানুষ দুর্গাদাস চোখের জল মুছল এদের ভালো লাগছিল অর্জুনের প্রচুর গাছগাছালি চারপাশে বাড়ির ভেতর পুকুর ওরা বাড়ির পেছনে যেতেই অর্জন অবাক আকাশের শেষ দেখা যাচ্ছে না শুধু জল জল মনু ভাই বললেন এই হচ্ছে কালির বিল এর কথায় দুর্গাদাস আপনাকে বলছিল আগে এই বিল পেরিয়েই আমাদের যাতায়াত করতে হতো ওই যে আকাশ ছোঁয়া বট গাছ দেখছেন দূর থেকে ওটাকে দেখে এই নৌকর মাঝিরা দিক ঠিক করতো বিলের ধারে গাছের তলায় টেবিল চেয়ার পেতে দেওয়া হলো অর্জুন ইউসুফ ভাই সেখানে বসতেই মনু ভাই কাজকর্মের কথা বলতে গেলেন এখানে তারা নতুন করে মাছ চাষের প্রকল্প নিয়েছেন ইদৃশ এবং দুর্গাদাস ডাব নিয়ে এলো প্রথমে সেই ডাবের জল গাছের ছায়ায় বসে খোলা জলের দিকে তাকিয়ে খেতে খেতে অর্জুনের মনে হলো এর চেয়ে আরাম সে কখনো পায়নি ইউসুফ ভাই জিজ্ঞেস করলেন আচ্ছা মিয়া এখানে হিন্দু মুসলমানের মধ্যে ভাব কিরকম ইদ্রিস বলল জবাব দাও হে দুর্গাদাস দাস বলল ওই যে দেখতেছেন বাড়ি ঘর ওখানে মুসলমানের বাস আর তার এদিকের বাড়িগুলান হিন্দুদের বাপ ঠাকুর তার মুখেও ধমনে কাউরে কাজিয়া করতে শুনি নাই ও সব জিনিস শহরে হইলেও হইতে পারে কালীগঞ্জে হয় নাই হইব না অর্জুন জিজ্ঞেস করল এখানে হিন্দু কত আছেন অনেক তবে বেশিরভাগই গরিব থাকার মধ্যে আছেন মশাইরা তবে তাঁদেরও অনেকে শহরে গিয়া আছে এখন শেষ দশা ইদৃশ জবাবটা দিল মশাইরা কি একসময় সময় লোক ছিলেন হ্যাঁ স্যার বাবের মুখে শুনছি সেসব বৃত্তান্ত এখন কিচ্ছু নাই শহরে যারা গিয়েছেন তারা আর আসেন না বললেই হয় আকাশ বাবু মাঝে মধ্যে আছেন আকাশ ইউসুফ ভাই মাথা নাড়লেন সম্ভবত এবি অর্জুনের মুখে হাসি ফুটল তাহলে এবির পুরো নাম আকাশ বিহারী গতকাল ইন্ডিয়ার এক মেহমান আসছেন তো ওই বাড়িতে ইন্ডিয়া থেকে প্রায় লোক আসে বুঝি না ছার সেই বড় ঘোষবাবুর দেহ রাখার পর আসছিল তারপর তো কাউরে দেখি নাই ওদের বাড়িটা কত দূরে কাছেই দুর্গাদাস ঘুরে দাঁড়ালো ওই যে শিমুল গাছটা দেখতেছেন ওইখানে এই সময় মনু ভাই ফিরে এলেন কিরকম লাগছে আমাদের গ্রাম দারুন বাংলাদেশে এসে যদি ঢাকা থেকেই ফিরে যেতাম তাহলে কিছুই দেখা হতো না এত সুন্দর জায়গা ইচ্ছে হচ্ছে কটা দিন থেকে যাই থাকুন কোনো সমস্যা নেই এরা আপনার দেখাশুনো করবে ঘরগুলো তো সব খালি পড়ে আছে কিন্তু আমাকে আজই ফিরে যেতে হবে ও ইউসুফ ভাই আপনিও থাকবেন নাকি আমি তো বাড়িতে বলে আসিনি কিছু আর সেটা আমি জানিয়ে দিতে পারি তাহলে একটা দিন থাকা যায় ভাত এবং মাছের ঝোল খেয়ে মনুভাই প্রায় বিকেলে গাড়ি নিয়ে ফিরে গেলেন যাওয়ার আগে বলে গেলেন যখনই অর্জুনদের ঢাকায় যাওয়ার ইচ্ছে হবে কালীগঞ্জের পোস্ট অফিস থেকে টেলিফোন করে দিলে দেড় ঘন্টার মধ্যে ড্রাইভার এখানে গাড়ি নিয়ে আসবে ধুলো উড়িয়ে ওর গাড়ি মিলিয়ে গেলে অর্জুন জিজ্ঞেস করল ইউসুফ ভাই আমার জন্য নিশ্চয়ই আপনার কাজকর্মের ক্ষতি হবে সেটা সামলে নিতে পারবো কিন্তু ভাই জীবনে কোনো রহস্য সন্ধানে সামিল হইনি সুযোগ যখন পাওয়া গেল তখন হাত ছাড়া করি কেন একবার যাবেন নাকি ঘুষবাড়িতে ইউসুফ ভাই জিজ্ঞেস করলেন এখনই নয় আপনি নিশ্চয়ই দুর্গাদাসের কথাটা শুনেছেন ওই বাড়িতে গতকাল একজন অতিথি এসেছেন ইন্ডিয়া থেকে হুম শুনেছি তো আমার ধারণা এই অতিথিটি বেদেদের মুক্ত চুরি করেছেন বাবু তা কি করে হবে উনি তো ঘোষ নন মুখার্জি কিন্তু দূর দেশে এসে ঘোষ সাজতে অসুবিধে কোথায় বলুন অবশ্যই আমার অনুমান হয়তো কাজল নয় অন্য লোকজন এসেছেন কিন্তু কাজল যদি হয় তাহলে বলবো সাহস আছে ওর যাকি চলুন গ্রামটা একটু ঘুরে দেখি বিকেলে হাঁটতে খারাপ লাগবে না অর্জুন বলল ইউসুফ ভাই হাত নেড়ে দূরে দাঁড়ানো ইদ্দিশকে ডাকলেন ও ভাই আমরা একটু আপনাদের গ্রাম ঘুরে দেখতে যাচ্ছি চলেন আমিও আপনাদের সঙ্গে যাই কালীগঞ্জের রাস্তায় এখনো পিচ পড়েনি অবশ্য যে প্রধান পথে বাস চলাচল করে সেটি পিচের আজকাল এখানে ঢাকার বাস সরাসরি আসে ইদ্রিস সঙ্গে থাকায় সুবিধে হচ্ছিল বিভিন্ন বাড়ি গাছ মাঠ দেখিয়ে সে একটার পর একটা কাহিনী শুনিয়ে যাচ্ছিল একটা বিরাট তেঁতুল গাছ দেখিয়ে ইদৃশ বলল এই এখানে এখানে ঘোষ বাবুদের এক ছেলে গলায় রশ্মি দিছিল। ইউসুফ ভাই জিজ্ঞেস করলেন কত বছর আগে তা ধরেন যে বছর পাকিস্তান হইল সেই বছর অর্জুন হেসে ফেলল ছেচল্লিশ বছর ধরে কোনো ভূত তেঁতুল গাছে বসে থাকবে এমন হতে পারে না ভূতদেরও কাজকর্ম থাকে সেটা দেখে ইজুস বলল আসবেন না স্যার অমাবস্যার দায়িত্বে এখনো তিনি আসেন ঘোষবাবুদের বাবুদের পুকুর থেকে মাছ ধরেন আপনি দেখেছেন বিমান বাবু দেখেছেন উনি কি নেশা ভাঙ করেন প্রশ্নটা ইদ্রিসের পছন্দ হলো না সে গম্ভীর হয়ে বলল ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা গেল পুলিশের পোশাক পরা দুজন লোক সামনের পথ ধরে এগিয়ে আসছেন ওদের একজন অবশ্যই অফিসার ইদ্রিস বলল সামনের দারোগা বাবু খুব রাগে ওরা যখন মুখোমুখি হলো তখন দারুকা বাবু দাঁড়িয়ে গেলেন নতুন মুখ দেখছি মহাশয়দের পরিচয় জানতে পারি স্যার এনারা আমাদের বাবুর মেহমান কোন বাবু মনু ভাই ও শাহাবুদ্দিন সাহেব এসেছেন নাকি এবারে ইউসুফ ভাই জবাব দিলেন হুর সঙ্গেই আমরা এসেছিলাম কিন্তু উনি কাজ থাকায় চলে গেছেন আমরা থেকে গেলাম আমি মোহাম্মদ ইউসুফ ঢাকায় থাকি ব্যবসা করি আর ইনি অর্জুন ইন্ডিয়া থেকে বেড়াতে এসেছেন ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কোন পাট জলপাইগুড়ি সে আপনি কবে এসেছেন এদিকে বলুন তো আজি অসম্ভব আমার কাছে রিপোর্ট আছে আপনি কয়েকদিন আগে এদিকে এসেছেন অসুস্থ হয়ে আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে ইউসুফ ভাই কিছু বলতে যাচ্ছিলেন অর্জুন তাকে বাধা দিল আমি আপনার সমস্যাটা বুঝতে পারছি থানাটা কত দূরে কাজেই চলেন মেঘ না চাইতেই পানি পেয়ে গেলাম ওরা প্রায় পাহারা দিয়ে অর্জুনকে থানায় নিয়ে এলেন ঘরে ঢুকে ইউসুফ ভাই বেশ রাগত গলায় বললেন আপনি খুব ভুল করছেন এখনই মনু ভাইকে পাবেন না ঘন্টাখানেক বাদে ঢাকায় ফোন করুন উনি বলবেন অর্জুন বাবু আজই ওর সঙ্গে এসেছেন আচ্ছা আর একটা কাজ করা যেতে পারে আপনি আমার বাসায় ফোন করে জিজ্ঞেস করুন অর্জুন কবে এসেছে আপনি কার হয়ে সওয়াল করছেন তা জানেন জানি উনি একজন সত্য সত্যসন্ধানী কি খুব জোরে জবাব দিলেন ইউসুফ ভাই ব্যাপারটা কি ভাই অর্জুন অস্বস্তিতে পড়লো সে জবাব দিল কিছু না আপনার সমস্যা হলো জলপাইগুড়ি শব্দটা আমরাও আজ বেদেদের মুখে ঘটনাটা শুনেছি আপনি যাকে খুঁজছেন তিনি আমি নই অফিসার কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর বসতে বললেন ওরা বসার পর তিনি বললেন আপনার কোনো আইডেন্টি কার্ড সঙ্গে আছে পাসপোর্ট আছে দেখি অর্জুন পাসপোর্ট বের করে দিলে ভজলক পাতা উল্টাতে লাগলেন হুম পরশু রাত্রে এসছেন অতএব সন্দেহ দূর হলো এটা আগে বললেই হতো প্রফেশন ট্রুথ ইনভেস্টিগেটার ট্রুথ ইনভেস্টিগেটার মানে কি সত্য সন্ধ্যাই জবাব দিলেন ইউসুফ ভাই ও তা কি সত্য খোঁজেন আপনি যে সত্য আগে থেকে বোঝা যায় না ও তার মানে আপনি ডিটেকটিভ না ডিটেকটিভরা অন্য ধরনের মানুষ আমি খুবই সাধারণ তে এখানে কোন সত্য খুঁজতে আসছেন এখানে এসেছি বাংলাদেশি গ্রাম দেখতে সত্যিকারের গ্রাম অফিসার চিৎকার করে চায়ের হুকুম দিয়ে বললেন মদায় সত্য খোঁজা আমাদের চাকরির মধ্যে পড়ে সেটা খুঁজতে গিয়ে হিমশিম খাই আমরা আর আপনারা মোটা টাকা দক্ষিণা নিয়ে সেই কাজটা করেন তা গোয়েন্দা উপন্যাসে পুলিশ যা পারে না তাই গোয়েন্দারা পারে আপনারা কি আমাদের চেয়ে বেশি বোঝেন নাকি মোটেই নয় আমি তো গোয়েন্দা নই শুনুন জলপাইগুড়ি থেকে এক চোর এখানে এসেছে অবশ্য কালীগঞ্জে যে আছে এমন কোনো প্রমাণ নেই এখানে আর এক ভদ্রলোক এসেছেন গোসবাড়িতে কিন্তু তার দাড়ি নেই দাড়ি নেই মানে ওই বেদেরা কইছে যাকে ওরা আশ্রয় দিয়েছিল তার দাড়ি ছিল ও দেখুন না দাড়ি তো কেটে ফেলা যায় তা যায় কিন্তু চিন্তায় পড়লেন অফিসার উনি কদিন থাকবেন এখানে দু চার দিন নামটা কি কি সাগর বিহারী ঘোষ অর্জুন হেসে ফেলল কাজল মুখার্জি নিঃসন্দেহে বুদ্ধিমান এই পরিবারের সঙ্গে মেলানো নাম খুঁজে পেয়েছে খাওয়া হয়ে গেলে অর্জুনরা বিদায় চাইল অফিসার পাসপোর্ট ফিরিয়ে দিয়ে বললেন যদি কোনো প্রয়োজন হয় নির্দ্বিধায় চলে আসবেন অনেক ধন্যবাদ শেষ হলো শ্রী সমরেশ মজুমদারের সৃষ্টি অর্জুনের গল্প রত্ন গর্ভার দ্বিতীয় পর্ব নমস্কার